আসসালামু আলাইকুম। স্কিল ট্রেনিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোসাদ্দিক বিল্লা। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবার আপনাদের জন্য নতুন ভিডিও চলে আসলাম। আজকে আমাদের ভিডিও নাম্বার হচ্ছে 8-9। আজকে আমাদের 9 নম্বর ভিডিও অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপরে। অলরেডি আমাদের 8টা ক্লাস চলে গেছে। যারা আমাদের ক্লাসগুলো এখনো দেখেননি, তারা আপনারা আমাদের ইউটিউব স্কিল ট্রেনিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে চলে আসবেন। আশা করি এখান থেকে আপনারা ভিডিওসে পাবেন, অথবা আপনারা প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে গেলে আমাদের এখানে 2টা প্লে লিস্ট আছে, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো অ্যাডোবি ফটোশপের আমরা মাত্র 6টা ভিডিও পাবলিশ করেছি। তো এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করতেছি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর অলরেডি আমাদের 8টা ভিডিও চলে আসছে। তো আপনারা 8টা ভিডিও সম্পূর্ণ দেখে তারপর আপনারা 9 নম্বর ভিডিও আপনারা দেখতে পারেন। তো আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আসলে আমার ঠান্ডা, এই জন্য একটু ভয়েসে একটু প্রবলেম হতে পারে। তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আজকে আপনাদেরকে আমরা 9 নম্বর ক্লাসে আপনাদেরকে দেখাবো হলে গিয়ে আপনার রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল, এই দুইটা টুল দিয়ে আপনারা কি কি কাজ করা যাবে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলি শেয়ার করে দেবেন। তো আজকে আমরা যে টুলসটা শিখবো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে টুলস বার যে আছে, আমাদের টুলস বার থেকে দেখতে পাচ্ছেন রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল, এই দুইটা টুলস আজকে আপনাদেরকে দেখাবো। এই দুইটা টুলসের মাধ্যমে আপনারা কিভাবে এরকম পাতার ডিজাইন বা এইভাবে ডিজাইনগুলো করতে পারেন সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি 3টা ডিজাইন করে রেখেছিলাম। তো এই এই কাজগুলো আপনারা কিভাবে করবেন, কিভাবে করতে হয় সেগুলো আজকে আপনাদেরকে এখান থেকে দেখাবো। তো এগুলো আমি এখানে নিচে রেখে দিলাম। তো সবাই তো আমরা আর্টবোর্ড নিতে পারি, যে কোনো একটা আর্টবোর্ড আপনারা নিয়ে নেবেন। আর্টবোর্ড নেওয়ার পরে এখান থেকে আমরা যদি কিছু করতে চাই, তাহলে প্রথমে আমরা একটা সার্কেল নিই। এখান থেকে আমরা একটা সার্কেল ক্রিয়েট করলাম। শেপ ধরে যদি আপনি একটা সার্কেল ক্রিয়েট করেন, তাহলে কি আপনার সার্কেলটা একদম পারফেক্টভাবে কি সমান রেশিওতে আপনার সার্কেলটা সঠিকভাবে হবে। তো এই জন্য আমরা শেপ প্রেস করি। তো এটাকে ফিল কালার আছে, ফিল কালারটাকে আমরা কি করব, আমরা স্ট্রোক কালার করে দেব। আমরা স্ট্রোক কালার করে দিলাম, স্ট্রোকটাকে আমরা ব্ল্যাক কালার করে রাখি, এটাকে আমরা ব্ল্যাক কালার করে রাখবেন। যেহেতু হোয়াইট আর্টবোর্ড, তো এটার ভিতরে আমরা ব্ল্যাক কালারটা করে রাখলে আমাদের কাজ দেখতে বা বুঝতে সহজ হবে। তো সিম্পলি প্রথম আমরা যেটা দিয়ে দেখব, এটার ভিতরে আমাদের স্টার্ট টুল আছে। স্টার্ট টুল দিয়ে আমরা যদি একটু দেখি, তো স্টার টুল আমি এখানে একটা স্টার টুল, এখানে আমি একটা স্টার স্টার নিলাম। স্টার নেওয়ার পরে স্টারটাকে আমি ফিল কালার করে দেবো, এটাকে আমরা একটা কালার করে দিলাম। ফিল কালার করে দেওয়ার পরে এখন এইটাকে আমার এই সার্কেল যে আছে, এই সার্কেলটার অ্যাডজাস্টমেন্ট করে মানে একদম সেন্টার করতে হবে। দুইটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি সার্কেলটাকে যেহেতু সেন্টার করব, তো সার্কেলটার উপরে আবার একটা প্রেস করব। প্রেস করার পর এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে আমি এটাকে সেন্টার করে নিলাম। তাহলে কি আমাদের যে আমার যে স্টার আছে, সেই স্টারটা এখন যে সার্কেলটা আমি নিয়েছি, এই সার্কেলটার একদম সেন্টারে আছে। এখন যদি আমি এটাকে রিফ্লেক্ট করি বা রোটেট করি, তাহলে কি আমাদের এটা করতে সহজ হবে। তো এখন এই যে সার্কেল দেখতে পাচ্ছেন, আমরা এটার এইটার বাইরে থেকে আমরা এটাকে ঘুরাবো, বা এখানে অনেকগুলো আমি স্টার নেব, এখানে অনেকগুলো আমরা স্টার নেব। আপনি এরকম কোনো স্কুল বা কলেজ বা কোনো প্রতিষ্ঠানের লোগোগুলো দেখবেন যে আপনার বাইরে থেকে স্টার থাকে বা এরকম পাতা টাইপের থাকে। তো এই টাইপের ডিজাইন যখন করতে হবে, তখন এই রোটেট টুল দিয়ে করতে হবে। তো আমরা রোটেট টুল দিয়ে যখন আপনি করবেন, রোটেট টুল দিয়ে দুইভাবে কাজ করা যায় সেটা আজকে দেখাবো। আপনি যেইটা আপনি রোটেট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, সেই শেপটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে যে রোটেট টুল আছে, রোটেট টুল শর্টকাট হচ্ছে আর, রোটেট টুল আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন রোটেট টুলের ভিতরে একটা পয়েন্ট আসছে, এইটাকে মেইন পয়েন্ট, এইটাকে ধরেই আসলে রোটেটটা করা হবে। তো আপনি যে রোটেট করবেন, রোটেট করার জন্য আপনাকে সেন্টার পয়েন্ট ধরতে হবে। তো সেন্টার পয়েন্ট ধরার জন্য আপনি যখন এই সার্কেলের ভিতরে আসবেন, তখন কি আপনার সেন্টার পয়েন্ট চলে আসবে। তো আপনি যদি সেই সেন্টার পয়েন্ট যদি আপনি না পান, তাহলে আপনার জন্য সহজ যেটা করতে হবে, কন্ট্রোল আর প্রেস করবেন। কন্ট্রোল আর প্রেস করলে রোলার চলে আসবে, দেখতে পাচ্ছেন উপর থেকে রোলার চলে আসছে। রোলার আসলে আপনি এটাকে সেন্টারে একটা রোলার টেনে দেবেন। এখান থেকে আমরা একটা উপর থেকে একটা সেন্টার টেনে দিলাম, আবার আপনি আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে উপর থেকে বাম পাশ থেকে আবার একটা রোলার টেনে নেবেন। তো রোলারটা যখন আপনি নেবেন, তখন কি আপনার এটা সেন্টার আপনি বুঝতে পারবেন যে এখন আপনার সেন্টারটা কোথায় আছে। তারপর কি করবেন, রাইট বাটনে প্রেস করবেন, লগ গাইড, লগ গাইড করে দিলে কি আপনার যে লগ গাইড আছে, যে গাইড যেটা গাইড দেখতে পাচ্ছি আমরা, গাইডটা লগ হয়ে গেছে। এখন আমরা রোটেট টুলে যাই, এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রোটেট টুলে আসবেন, আসার পর এখানে যে সেন্টার, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, আমি যদি এখন এই সেন্টার একটা প্রেস করি, তাহলে এই পয়েন্টটা এইখানে চলে আসে, মাঝখান থেকে এইখানে চলে আসে। আসার পরে এখন আপনি এটাকে রোটেট করতে পারেন, মেনুয়ালি করতে পারেন, অল প্রেস করে, অল প্রেস করে আপনি শেপটাকে যদি আপনি ঘুরান,
তাহলে কি আপনার এটা ঘুরবে, আপনি যেটাকে ঘুরান তাহলে আপনি এটা ঘুরবে। তা আমরা এটাকে একটা কপি করে, আমরা অল্ট প্রেস করে একটা কপি করে দিলাম। এখন যদি আপনি কন্ট্রোল ডি প্রেস করেন তাহলে কি আপনার এখান থেকে যতগুলো আপনি চাচ্ছেন ততগুলো কি আপনার এখানে হয়ে যাবে। কিন্তু এখন এখানে দেখেন একটা সমস্যা হচ্ছে, সেটা কি আপনার এখানে এইখানে এসে কি শেষে এসে কি একটা আর একটার উপরে উঠে গেছে। এইটা হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে যে গ্যাপ নিয়েছি এই গ্যাপটা আমরা কোনো মাপে নিই না, বা এইটা কোনো আমরা হিসাব করে নিই না, যার কারণে আমাদের এখানে কি একটার উপরে আর একটা উঠে গেছে। তো এই জন্য যেটা করতে হবে আপনার এখান থেকে মাপ নিয়ে নিতে হবে। তো আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আমরা এগুলো পিছনে চলে যাই, একদম শুরুতে চলে আসবো, তাহলে আমরা এটাকে করতে পারবো। এটা হচ্ছে কি আপনার ম্যানুয়ালি দেখাইলাম যে আপনি এটাকে মাপ ছাড়া আপনি যদি মাপ নিয়ে দিতে চান তাহলে কি আপনি আবার রোটেট টুল সেট করবেন, এখানে আপনি আবার একটা প্রেস করবেন, প্রেস করার পরে অল প্রেস করবেন প্লাস সাথে শিফট প্রেস করবেন। শিফট যদি আপনি যখন প্রেস করবেন তাহলে তখন আপনার কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরতেছে, শিফট যখন প্রেস করবেন তখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। তো এখন যদি আপনি কন্ট্রোল ডি দেন তাহলে কি আপনি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই এটা ঘুরবে। এখন যদি আরও আপনি কন্ট্রোল ডি দেন তাহলে কি এইটার উপরে চলে যাবে। এখন কি আপনার এই যে এখন যদি আপনার কন্ট্রোল ডি প্রেস করেন তাহলে কি আপনার এই প্রত্যেকটার উপরে কি ডাবল ডাবল হয়ে যাবে, প্রত্যেকটার উপরে কি ডাবল ডাবল হবে। তো আমরা কি করব, লাল সবগুলোকে আমরা গ্রুপ করে ফেলি, লাল সবগুলোকে আমরা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল ম্যাজিক টুল দিয়ে আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে ফেলি। তাহলে কি আমাদের রেড কালার এখানে যা ছিল ওইগুলো কি এখন আমাদের সাথে গ্রুপ হয়ে গেছে। তো আমরা এটাকে গ্রুপ করে ফেলবো, আমরা সিলেক্ট করে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে ফেলি, তাহলে আমাদের কালার চেঞ্জ করতে অথবা আমাদের এটাকে মুভ করতে আমাদের সহজ হবে। এখন আপনি এইটাকে আমরা নিলাম, এটাকে আপনি আর একভাবে নিতে পারবেন। তো এখানে যেগুলো আছে এগুলোকে আমরা অল প্রেস করে কপি করে আমরা এখানে পাশে রেখে দিলাম। তো এখানে যেগুলো আছে আবার আনগ্রুপ করে ফেলবো, আনগ্রুপ করে আমরা সবগুলোকে আমরা কেটে দেবো, এখান থেকে যেগুলো আছে সবগুলোকে আমরা কেটে দেবেন। কাটার পরে এখন যে আমাদের যে মেন যেটা আমরা রেখে দিলাম এইটাকে আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে যে আপনার রোটেট টুলটা আছে রোটেট টুল আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে অল প্রেস করে, অল প্রেস করে যদি আপনি সেন্টারে একটা ক্লিক করেন, অল প্রেস করে সেন্টারে ক্লিক করতে পারেন, অথবা আপনি রোটেট টুল সিলেক্ট করে এই সেন্টারে এসে ডাবল ক্লিক করেন, অথবা আপনি এইখানে একটা প্রেস করবেন, প্রেস করার পরে আবার এখানে যদি ডাবল প্রেস করেন তাহলে আপনার এটা হবে। তো আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে কি আপনি রোটেট টুল সিলেক্ট করে অল প্রেস করে এখানে এসে একটা প্রেস করে দেবেন, এখানে অল প্রেস করে যদি আপনি তখন প্রেস করবেন তখন আপনার সামনে এইভাবে একটা ওপেন বক্স চলে আসবে। আসার পরে এখন এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই রাউন্ড যত সার্কেল আছে সেই সার্কেলটা বড় হোক ছোট হোক সেটার সেটার দূরত্ব থাকে 360 ডিগ্রি। আপনি যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই রাউন্ডটা হচ্ছে 360 ডিগ্রি। এখন এই 360 ডিগ্রির ডিগ্রির ভিতরে আপনি কতটা স্টার দিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো 300 আমরা যদি এখান থেকে 20টা যদি আমরা দিতে চাই এখানে, যে আমরা এই সার্কেলের ভিতরে আমরা এখানে 20টা স্টার দিতে চাই, তাহলে আমাদের এখানে কি করতে হবে, 360 ভাগ এখানে আমরা 20 দিলাম, তারপরে যদি দেন তাহলে এখানে কি আপনি 18 ডিগ্রি আসে, তাহলে আপনি কি করবেন এখানে 18 ডিগ্রি এখানে আপনি দিয়ে দেবেন। 18 ডিগ্রি দেওয়ার পর এখান থেকে আপনার প্রিভিউ আছে, সেই প্রিভিউ আপনি দেখতে পারবেন। তো প্রিভিউ দেখতে পারবেন, তারপর এখান থেকে আপনি কি করবেন কপি দেবেন, কপি দেওয়ার পরে কন্ট্রোল জি প্রেস করবেন, তাহলে কি আপনার এখান থেকে সবগুলা কপি হতে থাকবে। তো আপনি যখন নিবেন তখন কি আপনার এই সার্কেলটা 360 ডিগ্রি, এই 360 ডিগ্রিকে আপনি হিসাব করে কি আপনি এখান থেকে নিতে পারবেন। আপনি যদি এখান থেকে আমি আবার যদি দিই, আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম, 360 ভাগ আমি যদি এখানে 30টা নিতে চাই তাহলে আপনার কত ডিগ্রি হবে, তাহলে কি আপনার 12 ডিগ্রি হবে। আপনি যদি 30টা নিতে চান তাহলে আপনার 12 ডিগ্রি হবে। তো আপনি এরকম হিসাব করে যে আপনার একটা সার্কেলের ভিতর কতগুলা আসতে পারে সেগুলো হিসাব করে কি আপনি এখান থেকে দিতে পারবেন, যে আপনার কতগুলো এখানে আপনার প্রয়োজন, তো সেগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে একটু কালারটা পরিবর্তন করে দিই, কালার পরিবর্তন করে আমরা ম্যাজিক টুল নেব, ম্যাজিক টুল নিয়ে এইখানে যে কালারটা আছে সেই কালারটা আমরা সম্পূর্ণ সিলেক্ট করে ফেললাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে গ্রুপ করে এটাকে আমরা গ্রুপ করে ফেলি। অলরেডি আমাদের এটা আমাদের এখানে ডিফারেন্ট কালার করতে হবে, এটা অনেক কালার হয়ে গেছে, তো এটাকে আমরা একটু চেঞ্জ করে দেব, শেপ ধরে আমাদের এখানে কালারটা আছে এগুলোকে আমরা একটু চেঞ্জ করে দিলাম। ওকে, এখন এটাকে আমরা কালারটা একটু পরিবর্তন করে আমরা রেড কালার করে দিলাম, রেড কালার অথবা আমরা এখান থেকে ডার্ক
সবুজ যে আছে সেটা আমরা করে নিলাম। করার পরে সবগুলোকে আমরা এখান থেকে আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলতে পারেন। গ্রুপ করার পরে এখন আপনি যেটা করবেন, এটাকে আমরা স্কেল টুল আমরা দেখেছি যে এইটার ভিতরে কি আপনি অনেকগুলো স্টার একসাথে আপনি নিতে পারবেন। নেওয়ার জন্য আমাদের এখান থেকে আমাদের যে লাইনটা আছে, আমাদের যে সার্কেলটা আছে, এইটাকে আমরা নিতে চাচ্ছি না, তো এইটাকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে দেব। শুধু আমরা কি স্টারগুলো নেব। তাহলে আপনি কি করতে হবে, সবগুলো স্টার সিলেক্ট করলাম, স্কেল টুলটা নেবেন, নেওয়ার পর আপনি ড্র্যাগ করবেন, অল ধরবেন, শিফট ধরবেন, তাহলে কি আপনার এটা সবগুলো সমানভাবে হবে। তারপর আপনার কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে কি আপনার এখান থেকে অনেকগুলো স্টার একসাথে অনেকগুলো স্টার এখান থেকে হয়ে যাবে। তো আপনার রোটেট টুলটা এইভাবে আপনার রোটেট টুলটা কাজ করতে পারবেন। রোটেট টুল দিয়ে আপনি অনেকগুলা ডিজাইন করতে পারবেন, এই যে পাতা টাইপের। তো এখন আমরা এগুলাকে আমরা এখান থেকে সরিয়ে রাখি, আনলক করে দিই এখান থেকে আনলক। তো এইটাকে আমরা পাশে রেখে দিই। তারপরে আমরা যদি এই ডিজাইন যদি করতে চাই, আমরা এখান থেকে একটা ডিজাইন যদি করি, যেমন আমরা এখান থেকে একটা, আপনি এখান থেকে একটা সার্কেল নিলেন, আমরা এখান থেকে আমরা গাইডটাকে একটু, আমরা যে গাইড আছে গাইডটাকে আমরা একটু হাইড করে রাখি। এখান থেকে দেখতে পাচ্ছেন আনলক গাইড অথবা হাইড গাইড আপনি যদি দেন, তাহলে আপনার যে গাইড আছে যে গাইড সেই গাইডটা কিন্তু হাইড হয়ে যাবে। এখন আপনি যদি পাতা করতে চান, পাতা পাতা কিন্তু অনেক সময় করতে প্রয়োজন হয়, পাতা কিন্তু আমাদের করতে প্রয়োজন হয় ম্যাক্সিমাম সময়। তো পাতা করার জন্য কিন্তু আপনি সহজভাবে পাতা করতে পারেন। আপনি একটা সার্কেল নেবেন, সার্কেল নেওয়ার পর সার্কেলটাকে অল্ট প্রেস করে কপি করবেন। কপি করার পরে আপনার যতটুকু প্রয়োজন পাতা ততটুকু আপনি এখানে রেখে দেবেন। রাখার পরে দুইটাকে সিলেক্ট করবেন, আমাদের যে শেপ বিল্ডার আমরা দেখেছি শেপ বিল্ডার সিলেক্ট করবেন, শেপ বিল্ডার সিলেক্ট করে অল প্রেস করে জাস্ট আপনি এখান থেকে কেটে দেবেন। তো আপনার এখান থেকে কি আপনার পাতা হয়ে যাবে। হওয়ার পরে এখন এইটাকে আপনি রোটেট করবেন, এটাকে আমরা রোটেট করতে পারি যে কোনোভাবে, এটাকে আমরা কি রোটেট করতে পারি। তো রোটেট করার জন্য আপনি এটাকে সার্কেলও রোটেট করতে পারেন, আপনি একটা সার্কেল ধরে যদি রোটেট করতে চান সার্কেলও রোটেট করতে পারেন, অথবা আমরা কি একটা পাতা আছে এটা কি এখন সিঙ্গেল পাতা আছে, এটাকে আমরা একটা ডাবল করে দিতে পারি। তো ডাবল করার জন্য আমরা এখানে একটা ডুপ্লিকেট করে রাখলাম, এটাকে আপনি কি করবেন রিপ্লেট করবেন, রোটেট করবেন। এটাকে আমরা রোটেট করলাম 45 ডিগ্রি, 45 ডিগ্রিতে আমরা এটাকে রোটেট করলাম। তারপরে এটার ভিতরে আমরা রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট ডাবল প্রেস করবেন, এটাকে আমরা রিফ্লেক্ট করে দিলাম, কপি করে দিবেন, রিফ্লেক্ট করে কপি। তারপরে কি আপনি এটাকে ধরে দুইটাকে অ্যাডজাস্ট করে দিবেন, দুইটার মাথা কি একসাথে করে দিবেন। একসাথে করার পর এখন কি আমাদের একটা ফুল হয়ে গেছে, এখন কি আমাদের একটা ফুল হয়ে গেছে। তো এইটাকে আমরা কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন, কন্ট্রোল জি গ্রুপ। তারপরে এটাকে আমরা মিডল নিয়ে আসি, আসার পরে এইটাকে আমরা একটা কপি করে এইখানে রেখে দেবো, রেখে এটাকে আমরা রিফ্লেক্ট করে ঘুরে দিতে পারি, অথবা আমরা ডিরেক্ট আমরা যে সিলেকশন টুল সিলেকশন টুল দিয়ে আমরা এটা ঘুরাতে পারি। এখন এইটাকে আমরা রোট করতে পারি, তাহলে আমাদের এখানে একটা সুন্দর একটা ডিজাইন হবে। এটাকে আমরা একটু মিডলে নিয়ে আসি, দুইটাকে সিলেক্ট করে আমরা এটাকে মাঝখানে নিয়ে আসলাম। আসার পরে দুইটাকে সিলেক্ট করে আপনি কি করবেন, আপনার এখান থেকে রোটেট টুলে চলে যাবেন। রোটেট টুলে যাওয়ার পরে এই যে মাঝখানে দেখেন সেন্টার চলে আসে, আসার পরে এটার উপর আপনি একটা অল প্রেস করে একটা প্রেস করে দেবেন। অল প্রেস করলে আপনি এটাকে কত ডিগ্রিতে আপনি ঘুরতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমরা এখান থেকে আপনি এটাও করতে পারেন, 360 অবলিক, আপনি এখানে কত দিতে চাচ্ছেন, 20 দিতে চাচ্ছেন, তাহলে কি আপনার এখান থেকে এইভাবে হবে। যদি কপি করেন তাহলে দেখেন একটার ভিতরে আর একটা লেগে গেছে। তো আমরা এটাকে আরেকটু বড় করে দেবো, তাহলে আবার কি আপনি অল প্রেস করে আবার চলে আসবেন এখান থেকে 360/25, যদি 25 দিই তাহলে কি আরো কম হবে। তো আমরা এখান থেকে 360/15, 15টা দিয়ে দেবেন, 15টা দিলে আপনি এখান থেকে ঠিকভাবে হবে। এখন দেখতে পাচ্ছেন একদম পাশাপাশি হচ্ছে। তো এখন কন্ট্রোল ডি দেন, তাহলে কি আপনি এখান থেকে ডিজাইন হয়ে যাবে। দেখেন এখনও কিন্তু আপনার হিসাব ঠিক হয়নি, আপনার কি আমরা যেটা হিসাব করলাম সেটা কিন্তু এখান থেকে ঠিক হয়নি। তো আপনার এটা এটাকে আপনাকে হিসাব করে আপনার এখান থেকে দিতে হয়। এটাকে আমরা আরেকটু ছোট করে দিই, এটাকে আমরা আরেকটু ছোট করে দিলাম, আর এই পাশ থেকে একটু বড় করে দিলাম। আমরা এটাকে আনগ্রুপ করে একটা পাতার আমরা কালার দেব, আর একটা পাতার আমরা কালার দিব না। তো আমরা এখান থেকে একটা পাতার কালার আমরা রেড করলাম, আর একটা পাতার কালার এখান থেকে আমরা পিঙ্ক কালার রেখে দিলাম। এখন দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রোটেট টুল আবার চলে যাব, আসার পরে এখান থেকে অল প্রেস করে রোটেট টুল। এখান থেকে আপনারা কত ডিগ্রি এখান থেকে কমাতে পারেন, যে কত ডিগ্রি আমরা এটাকে দিতে চাই সেই অনুযায়ী আপনি এখান থেকে দেবেন যে আপনার ঠিকভাবে হচ্ছে কিনা। তো এইভাবে আমরা এটাকে রেখে দিলাম, তাহলে আমাদের এটা সুন্দরভাবে হয়ে যাবে। তো এখন আমাদের যতটুকু আসে ততটুকু আপনার এইভাবে আপনি এটাকে
দিতে পারবেন। তো এটাকে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে ফেললাম, গ্রুপ করার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে কি আপনার এইটার উপরেই কি আপনার একটা কপি হয়ে পেস্ট হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে অল্ট শিফট ধরেন তাহলে কি আপনি এটা ছোট করলে আপনি এটা বের হয়ে যাবে আপনার সামনে। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে পাতা ডিজাইন করতে পারবেন। তো আপনাকে যদি আমরা এই পাতাটাকে আমরা এখানে রেখে দিলাম, রাখার পরে এইটাকে আমরা ফিল কালার করে দিলাম, এটাকে আমরা ফিল কালার করলাম, ফিল কালার করার পরে এটাকে আপনারা এখান থেকে কী করবেন, রোটেট করে দেবেন। রোটেট করবেন কত, এখান থেকে 45 ডিগ্রি, 45 ডিগ্রিতে করবেন। তারপর এখান থেকে এটাকে রিফ্লেক্ট করবেন, রিফ্লেক্ট করবেন 90 ডিগ্রিতে, তাহলে এটাকে কপি হয়ে যাবে। হওয়ার পর এখন এই দুইটার মাথাটা আপনি একসাথে করে দেবেন, দুইটা মাথাটা একসাথে করে কন্ট্রোল জি দিয়ে এখান থেকে গ্রুপ করে নেবেন। গ্রুপ করার পর আমরা এখান থেকে একটা সার্কেল নিয়ে নেব, আমরা একটা সার্কেল নিলাম, এই সার্কেলটাকে আমরা স্ট্রোক করে দেব। এই সার্কেলের ভিতরে যেহেতু আমরা এটাকে নিব, সার্কেলটাকে আমরা রোটেট করে দিলাম, ঠিক আছে। তো এই সার্কেলটাকে আমরা আর একটা কপি করে নিলাম, ব্যাস। তো এইটাকে আমরা এটার ভিতরে নেব, এইটাকে আমরা কপি করে এটাকে আপনার একটু ছোট করে দেবেন, ছোট করে নেবে। তারপরে কি এটাকে আপনি রিফ্লেক্ট করে দেবেন, রিফ্লেক্ট করবেন কোন দিকে, আপনি এটাকে মাউস আপনি যে সিলেকশন টুল আছেন, সিলেকশন টুল থাকা অবস্থায় কিন্তু আমরা এটাকে রিফ্লেক্ট করতে পারি। তো আপনি এখানে কি করবেন, শিফট ধরে আপনি এটাকে রিফ্লেক্ট করে দেবেন। রিফ্লেক্ট করার পর এটাকে আপনি একদম মাঝখানে আপনি রাখবেন, একটু জুম করে দেখবেন যেটা মাঝখানে আছে কিনা। আপনি যদি এটা মাঝখানে যদি না নিতে পারেন তাহলে ভিউতে চলে যাবেন। ভিউতে আসার পরে এখান থেকে যদি আপনি কোনো টিক মার্ক থাকে, স্ন্যাপ টু পিক্সেল যদি থাকে, তাহলে সেটাকে আনটিক করে রাখবেন। রাখার পরে আপনার এইভাবে এখন আপনি একদম মেডেলে রেখে দেবেন। মেডেলে রাখার পরে আপনার এই দুইটাকে সিলেক্ট করবেন যেটা সেন্টারে আছে কিনা, তাহলে এটা আপনাকে সেন্টারে করে দিলাম, আমরা এটাকে সেন্টারে রেখে দিলাম, সেন্টারে চলে আসলো। আসার পরে এটাকে আমরা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে রোটেট টুল, রোটেট টুল যখন আপনি এই আপনার গাইডও দিতে পারেন অথবা আপনি যখন এখানে আসবেন তখন এই যে সেন্টার লেখা আসবে, সেন্টার লেখা আসলে আপনি অল প্রেস করে এখানে একটা প্রেস করে দেবেন। তো আমরা এখানে কতগুলো আপনি পাতা নেবেন, তো এখানে কতগুলো পাতা নেবেন সেটা আমরা যদি এখানে দেখে দিই, আমরা 360 অবলিক এখানে আমরা 25টা পাতা নেব, তাহলে আপনার এখান থেকে কত ডিগ্রি আসবে, 14.4 ডিগ্রি। তাহলে আমরা এটাকে কপি করে নিলাম, দেওয়ার পরে কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে আপনার এখান থেকে পাতাগুলা হয়ে যাবে, আপনার এখানে কি আপনার পাতা হয়ে যাবে খুব সহজেই, কি আপনার এখান থেকে পাতাগুলো হয়ে যাবে। তা এটাকে আপনি সবগুলোকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, তাহলে কি আপনার এখান থেকে আবার একটা কপি করে এটাকে আপনি অন্য একটা কালার দিয়ে দিলেন, ফিল কালার হয়ে গেছে, এটাকে ফিল কালার হয়ে গেছে। এখন আপনার ফিল কালার হওয়াতে কি আপনার এখানে আর একটা ডিজাইন হয়েছে। তো এইটাকে যদি আপনি ফিল কালার অফ করে দেন তাহলে কি আপনার আপনার আগেরগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এইভাবে হয়ে গেছে। তারপরে আপনার যদি তার একটা দেখাই, আপনার এখানে যে আমরা একটা সার্কেল নিয়ে নিলাম, এই সার্কেলটার অর্ধেক আমরা কেটে দেব, এই সার্কেলটার অর্ধেক আমরা কেটে দেবো, এখান থেকে অর্ধেক আমরা কেটে দেবো। কেটে দেওয়ার আগে আমরা এটাকে একটা কপি করে ছোট করে নিলাম, ছোট করে এটাকে আমরা রিফ্লেক্ট, এটাকে আমরা একটু ঘুরে দিলাম, ঘুরানোর পরে এটাকে আমরা মাঝখানে আমরা রেখে দিলাম। মাঝখানে রাখার পরে এইটাকে আপনারা কী করবেন, এখান থেকে এটাকে কপি করবেন, রিফ্লেক্ট করবো, আমরা এটাকে রোটেট করবো। তো রোটেট করার জন্য এটাকে আমরা সেন্টার থেকে, এই দুইটাকে আগে আমরা সেন্টার করে নিই, সেন্টার সেন্টার সিলেক্ট করবেন, রোটেট করবেন, এখান থেকে সেন্টারে চলে আসবেন, অল প্রেস করে কপি, তারপর এটাকে আপনার কপি করবেন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি করে এটা মাঝখান পর্যন্ত যখন আসবে তখন আমরা এটাকে রেখে দিলাম, অথবা আপনি এটাকে কমপ্লিট শেষ করে দিই, আমরা এটাকে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে এখন এই যে সার্কেলটা আছে সার্কেলটাকে আমরা অর্ধেক কেটে দেব, আমাদের আমাদের এখান থেকে আমাদের যে আপনাদেরকে সিজার টুল দেখিয়েছিলাম, সিজার টুল সেট করবেন, এই পয়েন্ট থেকে একটা আর এই পয়েন্ট থেকে একটা, দুইটা দেওয়ার পরে এখান থেকে দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে, এটাকে আমরা আলাদা করে নিলাম, সম্পূর্ণ আলাদা, যে আলাদা জুটটা আছে এটাকে আমরা আলাদা করে দিলাম। আপনার যখন এই টাইপের পাতার যখন আপনার এরকম সিঙ্গেল পাতা দরকার হবে তখন আপনি কি সিঙ্গেল করতে পারবেন। এখন এই যে বাড়তি যে অংশ আছে, বাড়তি অংশটাকে আপনি কি করবেন, এখান থেকে একটা পাতা আপনি আনগ্রুপ করেন, আনগ্রুপ করে এটাকে আমরা অল প্রেস করে এখানে নিয়ে আসি, আসার পর এটাকে আপনি ছোট করে দেন, ছোট করে এটাকে আপনি হালকা এখানে ঘুরে দেন, ঘুরে এটার মাথার সাথে আপনি এখানে অ্যাড করে দেন, এখানে মাথার সাথে আমরা এটা অ্যাড করে দিলাম, তাহলে কি আপনার এখান থেকে একটা পাতা হয়ে গেল। তো এটাকে আপনি আরো ছোট করে দেন, এটা যেহেতু ওইটার সাথে অ্যাড না, ওকে। এখন কি আপনি এইভাবে কিন্তু আপনার পাতাও রিফ্লেক্ট করে কিন্তু আপনি এইভাবে পাতা তৈরি করতে পারবেন। তো রিফ্লেক্ট রোটেট
এই কাজগুলো কিন্তু খুবই সহজ কাজ, এইগুলো করে কিন্তু আপনি অনেক কিছু মেক করতে পারবেন, অনেক ডিজাইন করা যায়, অনেক কিছু করা যায়। এগুলো খুবই সিম্পল কাজগুলো, এই কাজগুলো খুবই সহজ কাজ এবং খুবই সিম্পল কাজগুলো, এগুলো কিন্তু আপনারা করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এবং আমার ভয়েসের জন্য খুবই দুঃখিত, আমার আসলে অসুস্থ, আপনারা দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো আজকে এই পর্যন্তই থাকবো, ভিডিওতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।